আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। এখানে যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি করার জন্য 4 লক্ষ টাকা খরচ হয়েছে। এই খরচটা স্থান ও জায়গা বেঁধে সর্বোচ্চ 1 লক্ষ টাকার ডিফারেন্স হতে পারে। 4 লক্ষ টাকা খরচ হয়েছে, সেখানে দেখা গেল স্থান ও জায়গার কারণে সর্বোচ্চ এতটুকু কাজ করার জন্য 5 লক্ষ টাকা খরচ হবে। তো এখানে যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, এই বাড়িটির ভেতর 4টা বেডরুম রাখা হয়েছে। আপনি যদি চান অল্প বাজেটের ভিতরে 4টা বেডরুম রেখে একটি একতলা বাড়ি করতে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। এখানে যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি আপনি যদি করতে চান তাহলে করতে পারবেন ইনশাআল্লাহ। এখানে যতটুকু কাজ আপনি দেখতে পাচ্ছেন, এতটুকু কাজ করার জন্য এখানে যে খরচটি হয়েছে সেই খরচটি কিন্তু অলরেডি আমি আপনাদেরকে বলে দিয়েছি। তো এই যে বাড়ি, এই বাড়ির কাজটা কিভাবে করা হয়েছে এবং কতটুকু জায়গার উপরে করা হয়েছে সেই বিষয়টা আপনাদেরকে জানাবো, এবং ড্রয়িং প্ল্যান সহ বিস্তারিত আপনাদেরকে বলে দিব যে এখানে বাড়িটি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে। আপনারা যদি এই বিষয়গুলো জানেন যে অল্প খরচে বাড়ি করতে হলে আপনাকে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে, তাহলে ইনশাআল্লাহ আপনারা আর পরবর্তীতে বাড়ি করতে গেলে সমস্যায় পড়বেন না। তো এখন অনেকেই বলবেন, ভাই এত অল্প খরচের ভিতরে আপনি কিভাবে করতে পারলেন এরকম একটি বাড়ি? তো অল্প খরচে কিন্তু বাড়িটি কমপ্লিট করা হয় নাই। কমপ্লিট করার জন্য যেই খরচটা হবে এইটা জানার জন্য আপনাকে আগে ড্রয়িং প্ল্যানটি দেখতে হবে। যদি আপনার পছন্দ হয় বা ভালো লাগে, তাহলেই আপনি একমাত্র এরকম একটি বাড়ি ইনশাআল্লাহ করতে পারবেন এরকম বাজেটের ভিতরে। তো এই যে বাড়িটি, এটা হচ্ছে বাড়ির মেইন গেট। মেইন গেট দিয়ে যদি আমরা ভেতরের দিকে ঢুকি, তাহলে এখানে সরাসরি সামনে 2টা বেডরুমের দরজা আপনি দেখতে পারবেন, এবং ডান সাইডে রয়েছে একটি রুমের দরজা। এই দরজা দিয়ে যদি আমরা প্রবেশ করি, তাহলে এখানে এটাকে সরাসরি একটি ডাইনিং স্পেস হিসেবে ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে এটাকে বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন, এজন্য আপনাকে অবশ্যই ড্রয়িং প্ল্যানটি দেখতে হবে। দেখলে আপনি বুঝতে পারবেন এখানে কোথায় কোথায় আপনি কি পরিবর্তন আনতে পারবেন। তো এরকম একটি বাড়ি করার জন্য আপনার যে জায়গার প্রয়োজন পড়বে, এটা হলো দৈর্ঘ্যের দিকে লাগবে 30 ফিট এবং প্রস্থের দিকে লাগবে 24 ফিট, যেটা স্কোয়ার ফিটে হিসাব করলে 720 স্কোয়ার ফিট, এবং শতকে হিসাব করলে 1 শতক 65 পয়েন্ট জমি, কাঠায় হিসাব করলে 1 কাঠা জমি। তো এরকম একটি বাড়ি আসলে কিভাবে ফাউন্ডেশন নেওয়া যায়, এখন এই বিস্তারিত বিষয়টা আমরা জানবো। এরকম একটি বাড়ির ফাউন্ডেশন নেওয়ার জন্য আপনাকে যেই কাজটি করতে হবে, ওটি হলো প্রথমে 1 ফিট মাটির গভীরতা দিতে হবে। মাটি খনন করার পর ওখানে সুন্দরভাবে পিলিং করতে হবে। পিলিং করার পর এখানে একটা 20 ইঞ্চি ইটের সলিং দিতে হবে। 20 ইঞ্চি ইটের সলিং দেওয়ার পর এরপর আপনাকে যেই কাজটি করতে হবে, ওইটা হলো একটি ঢালাই দিতে হবে, যেটা 20 ইঞ্চি প্রস্থ থাকবে। ঢালাইয়ের চিকনেস থাকবে 3 ইঞ্চি মিনিমাম, 8 মিলি রড যদি আপনি ব্যবহার করেন। আর যদি আপনি 10 মিলি রড ব্যবহার করেন, সেক্ষেত্রে 4 ইঞ্চি দিতে হবে। 12 মিলি রড ব্যবহার করলে দিতে হবে 5 ইঞ্চি। 16 মিলি যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে 6 ইঞ্চি দিতে হবে এই ঢালাইয়ের চিকনেসটা। তো আপনি যদি এভাবে করেন, তাহলে আপনার পুরো বিল্ডিংটা একটি স্ট্রাকচারের ভিতরে, মানে একটি বন্ডিংয়ের ভেতরে এটা চলে আসবে। যে কোনো একটা সাইড বসতে চাইলেই বসতে পারবে না, কারণ নিচে টোটাল একটা বন্ডিং রয়েছে পুরো বিল্ডিংয়ের ভেতরে। তো এরপর যেই কাজটি আপনাকে করতে হবে, একটি 15 ইঞ্চি ইটের গাঁথুনি বা 2টি 15 ইঞ্চি ইটের গাঁথুনি দিতে হবে। এরপর আপনাকে দিতে হবে ফ্লোর লেভেল পর্যন্ত যে গাঁথুনি থাকে, ওইগুলো আপনি দিবেন হলো 10 ইঞ্চি। আর বাদ বাকি যে উপরের ওয়ালগুলি রয়েছে, প্রত্যেকটা ওয়াল আপনি দিবেন 5 ইঞ্চি, এবং পজিশন অনুযায়ী কিছু ব্রিকের প্লার ব্যবহার করবেন, যেগুলো 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। এর উপর যে লিনটন ঢালাইটা আপনি দিবেন 7 ফিট হাইটে, তো ওই ঢালাইটা আপনাকে দিতে হবে 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি, এবং এখানে যে লিনটনটা ব্যবহার করবেন ওই লিনটন আপনি দিবেন 10 মিলি রডের মাধ্যমে, যেখানে 3 পিস 10 মিলি রড আপনাকে ব্যবহার করতে হবে।
চুরির জন্য আপনি ব্যবহার করবেন 8 মিলি রড এবং এর উপরের যে গাঁথুনিগুলা থাকবে ওগুলা আপনি দিবেন 10 ফিট 3 ইঞ্চি পর্যন্ত মিনিমাম, এবং আপনি সর্বনিম্ন দিতে পারেন হচ্ছে 10 ফিট, এর কম দিবেন না, এতে করে আপনার সমস্যা হবে। তো এখানে যতটুকু বিষয় আমি আপনাদেরকে বলেছি এই সকল বিষয় মেনে আপনি যদি আপনার বাড়ি নির্মাণের কাজটি করেন তাহলে এতটুকু কাজ করার জন্য আপনার খরচ 4 থেকে 4.5 লক্ষ টাকা হবে। এখানে 4 লক্ষ টাকা হয়েছে। চলুন বাড়ির ড্রয়িং প্ল্যানটি দেখে নি, জেনে নিন। ডিয়ার ভিউয়ার্স, এটি হচ্ছে বাড়ির ড্রয়িং প্ল্যান। আমি আপনাদের জন্য ফুল ড্রয়িংটা এখানে দেখাচ্ছি। এইখানে জাস্ট এতটুকু জায়গার উপরে কাজটি করা হয়েছে, এখানে যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন, এই 24 ফিট আর এই দিকটা 30 ফিট জায়গার উপরে কাজটি করা হয়েছে। তাতে এসেছে 720 স্কোয়ার ফিট, 165 পয়েন্ট জমি এবং 1 কাঠা জমি। এই পেছনে 2টা বেডরুম, এখানে 2টা বেডরুম। তো এখানে কাজটি যেভাবে করা হয়েছে, এখানে একটি ডোর রেখে এখানে ডাইনিং করা হয়েছে আর এই সাইডে একটা কিচেন দেওয়া হয়েছে। তো আপনার যদি ওই ডিজাইনটা পছন্দ না হয় তাহলে আপনি কিন্তু এভাবে করে নিতে পারছেন। এখানে দেখুন, পুরা যদি আপনি এভাবে করতে চান তাহলে করতে পারবেন, আর যদি আপনি চান ওইটুকু বাদ দিবেন। এখানে দেখেন যতটুকু স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনি চাইলে বাদ দিতে পারবেন, এখন আপনার সিদ্ধান্ত আপনি কোনটুকু করবেন। তবে এখানে যে কাজটি করা হয়েছে আর যে খরচের হিসাবটি আপনাদেরকে দেওয়া হয়েছে সেটা হলো 1, 2, 3, 4। এখানে যে 4টা বেডরুম দেখতে পাচ্ছেন, এই 4টা বেডরুমের ছাদ লেভেল পর্যন্ত করার জন্য 4 লক্ষ টাকা খরচ হয়েছে, সেই বিষয়টা আপনাদেরকে দেখানো হয়েছে। এখন এই বাড়িটা যদি এই 720 স্কোয়ার ফিটের উপরে আপনি 1তলা পুরোপুরি কমপ্লিট করেন, সেক্ষেত্রে এই বাড়িটাই করার জন্য 13 লক্ষ টাকার মতো খরচ হবে এই ব্রিক ফাউন্ডেশনের উপর। আর আপনি যদি এটা RCC ফাউন্ডেশন দিয়ে করেন সেক্ষেত্রে আপনার প্রায় 20 লক্ষ টাকা খরচ হবে দোতলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করতে। তো এখানে দেখুন, এটা মেইন গেট, মেইন গেট দিয়ে ঢোকার পর এখানে পাবেন 1টা বেডরুম, এখানে 1টা বেডরুম, এখানে 1টা বেডরুম, এখানে 1টা বেডরুম। তো আর আপনি যদি ফুল সব কিছু মিলিয়ে কিচেন বাথরুম রান্নাঘর সব কিছু মিলিয়ে করতে চান সেক্ষেত্রে আপনার বাড়িটি তখন হয়ে যাবে 998 স্কোয়ার ফিট, যেটা আসবে প্রায় 1000 স্কোয়ার ফিট। তৎকালীন সময়ে 1000 স্কোয়ার ফিটে যদি আপনি এই ফুল বিল্ডিংটি করতে চান তখন আপনার পুরোপুরি কমপ্লিট করতে খরচ হবে 16 লক্ষ টাকার মতো, 16 থেকে 17 লক্ষ টাকা। আর যদি আপনি RCC ফাউন্ডেশন দোতলা দিয়ে 1তলা করেন তাহলে আপনার খরচ হবে প্রায় 25 লক্ষ টাকা। তো এই যে বাড়িটা, এই বাড়িটা আমি আপনাদেরকে বিস্তারিত দেখালাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের ফেসবুক পেজে দেখে থাকলে আইডিটি ফলো দিতে পারেন, ইউটিউব চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।